মাদক পাচার মামলায় এক অভিযুক্তকে 12 বছরের সশ্রম কারাদণ্ডে সাজা ঘোষণা করলো শিলিগুড়ি মহকুমা আদালত। পাশাপাশি 1,20,000 টাকা জরিমানাও করা হয়েছে। অভিযুক্তের নাম বুথরাম গুরু, নেপালের বাসিন্দা। জানা গিয়েছে 2015 সালের 22 আগস্ট নকশালবাড়ি ডিভিশনের কাস্টম বিভাগ একটি গাড়িকে সন্দেহের ভিত্তিতে আটক করে তল্লাশি চালায়। সেই গাড়ির ডিকিতে বিশেষ চেম্বার থেকে উদ্ধার হয় 8 কিলো হাশিশ, যার বাজার মূল্য কোটি টাকা। ঘটনায় গাড়িতে থাকা 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সেই মামলা আদালতে ওঠে। প্রায় 9 বছর ধরে মামলা চলার পর দুজনের মধ্যে একজনকে বেকসুর খালাস করে আদালত। বৃহস্পতিবার গাড়ির চালক বুধরাম গুরুংকে মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত করে আদালত। আজ মামলার শুনানিতে অভিযুক্তকে 12 বছরের সশ্রম কারাদণ্ডে সাজা ঘোষণা এবং 1,20,000 টাকা জরিমানা করা হয়। মামলা চলাকালীন অভিযুক্ত বুধরাম গুরুং জেল হেফাজতেই ছিল। এই কারণে বর্তমানে অভিযুক্তকে আরো 3 বছর জেল হেফাজতে থাকতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। আজকে নকশালবাড়ি কাস্টম ডিভিশন শিলিগুড়ি কাস্টমস কমিশনারের আন্ডারে তারা একটা যে মামলা বুক করেছিল, 8 কিলো 100 গ্রাম হাশিশ পাওয়া গেছে বুধরাম, তাই সেই মামলায় 14 জন সাক্ষী সাক্ষ্য নেওয়ার পরে গতকাল বুধরাম গুরুং নেপালের বাসিন্দা তাকে দোষী সাব্যস্ত করেছিল। আজকে ওকে 12 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1,20,000 টাকার পেনাল্টি ঘোষণা করেছে, অনাদায় আরও 1 বছর, এটা ঘোষণা করেছে শিলিগুড়ি আমাদের ইন্ডিকেট জাজ জিতেন্দ্র গুপ্ত মাস। 2015-কে মেচি ব্রিজ ক্রস করে গাড়িটা আসছিল, ওই একটা মারুতি সেন্ট্রো গাড়ি, সেই গাড়িতে গাড়ির যে ডিকি ছিল, ডিকির মধ্যে যে ওর যে লাগেজ ছিল, লাগেজের ভেতরে ইনার পকেটে একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটের মধ্যে এই আপনার হাশিস ছিল, ব্ল্যাক স্টিকি মেটেরিয়াল, এবং সেটা আলটিমেট ডেস্টিনেশন ছিল দিল্লিতে নিয়ে যাওয়া। দিল্লি থেকে একটা হ্যান্ডওভারের ব্যাপার করা হয়েছে। দুজনকে ধরা হয়েছিল, যে গাড়ির যে ড্রাইভার, সেন্ট্রো গাড়ির যে ড্রাইভার, তাকে কালকে খালাস ঘোষণা করেছে, তার বিরুদ্ধে প্রমাণ। তার নাম হচ্ছে বুধরাম গুরু, নেপালের বাসিনী, তো কতদিনই জামিন পায়নি, তখন থেকে জেলেছে, 9 বছর ধরে জেলেছে। হ্যাঁ, 9 বছর বাদ যাবে, 3 বছর ওকে থাকবে। ওই বললাম হাশিস পাওয়া গেছে 8 কিলো 100, তখনকার বাজার মূল্য কোটি টাকা, কয়েক কোটি টাকা ভাই মূল্য ছিল।